গাড়িটা এমনভাবে মেনটেনেন্স করছে এখন পর্যন্ত, হেডলাইট থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন সামনে এগুলো কিছুই চেঞ্জ করে নাই। খোলা কাটা বলতে তো জিরো, এটা আচ্ছা খোলা কাটা জিরো, এত ফ্রেশ, একবারে 100% ওয়ারেন্টি গ্যারান্টি পাবে। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবু ভাই, আমিও ভালো ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন বাবু ভাই। আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 249-50-51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রহিম মেটাল মসজিদের সাথে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পূর্ব পাশে, রুলিং মেল মোড় বটতলা, জাহিন অটোমোবাইলস। ভাই আপনার শোরুমে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন? আমার শোরুম থেকে গাড়ি নিলে তো সুবিধার শেষ নাই, শেষ নাই, কোনো শেষ নাই। কারণ আমার 24 ঘন্টা সুবিধা, 24 ঘন্টাই সুবিধা আছে। গাড়ি তো দিচ্ছি ফ্রেশ দেখা ভালো, এ এক সুবিধা। গাড়ি কিনে নিয়ে যাবে, নেওয়ার পরে আবার 6 মাস ফ্রি রক্ষণাবেক্ষণ করবে, এই সুবিধা। আচ্ছা, তারপরে গাড়ি যতদিন ইউজ করবে ঠিক আছে ততদিন, আমার যেহেতু নিজস্ব ওয়ার্কশপ আছে, 6 মাস ফ্রি সার্ভিসের পরে আমার ওয়ার্কশপে চাইলেও রক্ষণাবেক্ষণ করতে পারবে খুব কম খরচে। আচ্ছা, হ্যাঁ, গাড়ি কোথাও ডিস্টার্ব দিলে, ফোন দিলে আমার ওয়ার্কশপ থেকে লোক চলে যাবে। আচ্ছা ঠিক আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আল্লাহর রহমতে আছে, প্যাকেজ। আচ্ছা, ফুল প্যাকেজ। আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই? আজকের ভিডিওতে এমন একটা গাড়ি দেখাবো মানে যে গাড়িটার মানে অন্য আরেকটার সাথে তুলনা মানে অন্যরকম, তুলনা করতে গেলে অন্যরকম। এটা এত নিখুঁত, এত ফ্রেশ। আচ্ছা, এই মডেলের গাড়ি এত মানে ফ্রেশ খুব কম পাইছি। আচ্ছা, এটা 2007 মডেল, 2009 রেজিস্ট্রেশন, লিমিটেড ভার্সনের এক্সিও গাড়ি, অকটেন ড্রাইভের পেপার্স আপ টু ডেট, 1 ইঞ্চি কোথাও এখন পর্যন্ত খোলা কাটা হয়নি, একেবারে ফ্রেশ একটা গাড়ি। টয়োটা এক্সিও, টয়োটা এক্সিও 2007 মডেল, 2009 রেজিস্ট্রেশন, 1500 সিসি, ফুল অপশন অটো, লিমিটেড ভার্সন, অকটেন ড্রাইভের গাড়ি। জাকির ভাই এই গাড়িটা এত চাহিদা কেন? আসলে কমের ভিতরে সবচেয়ে ভালো গাড়ি বলতে যদি যান তাহলে এইগুলা। আচ্ছা, কমের ভিতরে সবচেয়ে ভালো গাড়ি। ওকে, সার্ভিস ভালো, সবই ভালো, পার্টসের দাম কম, যেখানে সেখানে আপনি পার্টস পাবেন। জি, দেখেন গাড়িটা 7-এর মডেল, গাড়িটা এমনভাবে মেনটেনেন্স করছে এখন পর্যন্ত, হেডলাইট থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন সামনে এগুলা কিছুই চেঞ্জ করে নাই, সবগুলো গাড়ির সাথে আছে, যা আছে সব কিছু গাড়ির সাথে, গাড়ির সাথে 100%। নাম্বার প্লেটটাই দেখেন না, যে গাড়িটার নাম্বার প্লেটটা একটা ধাক্কা পর্যন্ত লাগেনি এখন পর্যন্ত, এত পরিমাণ ফ্রেশ গাড়ি। ওকে, গাড়ির কালারটা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা, কালারটা খুবই চমৎকার কালার, ফ্রন্ট সাইডে একেবারে ফ্রেশ আছে, বাম পাশ তাও ফ্রেশ, চাকাগুলো দেখেন এখনো 20-25 হাজার কিলোমিটার চলবে, রিংগুলো আছে, জাপানি অ্যালয় আছে, বাম পাশের দরজা একেবারে ফ্রেশ, এই রেন সিটগুলো গাড়ির সাথে আছে, দেখেন অকটেন ড্রাইভের গাড়ি। আর খোলা কাটা বলতে তো জিরো, এটা আচ্ছা খোলা কাটা জিরো, এত ফ্রেশ। ওকে, মানে গাড়ি তো বিক্রি করি, গাড়ি কিছু কম থাকে, কিছু বেশি থাকে, কিছু টাইট থাকে, কিছু লুজ থাকে, এই 7-এর মডেলের গাড়ি এই অবস্থায় আমি 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 গত 6 মাসেও পাইনি, মানে লাখে এক পিস। হ্যাঁ, এত ফ্রেশ গাড়ি। আর ইন্টেরিয়র দেখেন, অসাধারণ ইন্টেরিয়র, সিটিটা এখনও জাপান থেকে যেটা আসছে ওইটাই, লিমিটেড ভার্সনের গাড়ি, এসি টাচ, তেঁতুল বিচি উডেন আছে। আচ্ছা, সিট কভারগুলা লাগানো আছে একেবারে ফ্রেশ, নতুন নতুন, শুধুমাত্র সামনে পিছে 2 পিস বাম্পার লাগাবে আর গাড়ি চালাবে, আর কিচ্ছু করতে হবে না, মালিকানাটা করে নিবে। পিছনের দরজাটাও দেখেন বাবু ভাই, অসাধারণ ফ্রেশ, দেখেন 1 ইঞ্চি খোলা কাটা নাই, দরজার প্যাডটাও দেখেন ফ্রেশ। ওকে, দরজার প্যাড সহ একদম ফ্রেশ, সুপার কন্ডিশন পেয়ে যাচ্ছে, দরজার প্যাডও ফ্রেশ। মডেলটা কত বলছেন ভাই? এইটার মডেল মাত্র 7, 2007, কিন্তু গাড়িটা আপনি একটা 2020-এর সাথে কম্পেয়ার করেন, তাই তো দেখতেছি ভাই, 2020-এর সাথে কম্পেয়ার করেন গাড়িটা। আচ্ছা, আমি যা বলবো তার থেকে বেশি পাবে, কম পাবে না এসা। আচ্ছা, প্র্যাকটিক্যালি যখন আসবে বেশি পাবে। লাইট পিছনের দুইটাই অরিজিনাল আছে, মনোগ্রাম, এক্সিউটটা টয়টার দুটাই গাড়ির সাথে এখন পর্যন্ত। আচ্ছা, আর নাম্বার প্লেট সামনেরটা দেখছেন, পিছনেরটাও দেখেন ফ্রেশ, একেবারে ফ্রেশ, অকটেন ড্রাইভের গাড়ি, রিয়ার গ্লাসও অরিজিনাল। আচ্ছা, আর পেছনের ব্যাক জানালাটা দেখাচ্ছি আমি, স্পেসটা দেখেন ভাই, 100% তেলের গাড়ি, 100% অকটেন ড্রাইভ, 100% অকটেন ড্রাইভ, 1 ইঞ্চি খোলা কাটা নাই, ব্যাক জানালার জয়েন্টগুলো দেখেন, এই পাশেরটা দেখেন, ব্যাক জানালার ইয়েটা দেখেন, মানে
কি বলবো এখন মানে কোনো খোলা গাটা নাই এক্সেলেস গাড়ি নিয়ে না বানাই চলে যাবে ফুল গাড়ি চেকআপ করে নিব ফুল এ টু জেড ফুল চেকআপ বাম পাশের দরজা দেখেন ডান পাশেরটা এটাও খোলা তাই একদম আনটাচ ফ্রেশ একদম একেবারে আনটাচ সবকটা গ্লাস অরিজিনাল নতুন সিট কভার সবকটা গ্লাস জেনুইন এবং কোনো খোলা গাটা কোনো খোলা গাটা নাই এটা তো আমার গ্যারান্টি 100% গ্যারান্টি গ্যারান্টি ছাড়া জাকির গাড়ি মেশে না আচ্ছা তাহলে আমার ওইটা আমার নিজের উপরে আসে নিজে অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমি কি দেখা রাখলাম আর কি দিলাম জি জি আমার কাছ থেকে মানুষ গাড়ি নিবে কেন তাইলে আচ্ছা গাড়িটা ডাবল এয়ারব্যাগ এখানে এয়ারব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ আছে সিডি অরিজিনাল জাপানি যে লিমিটেড এসি টাচ ওকে অটো গিয়ার তেতুলবিচি উডেন তেতুলবিচি উডেন হ্যাঁ তেতুলবিচি উডেন আপনার লুকিং গ্লাস 360 ডিগ্রিতে মুভ করতে পারবে দুই পাশের দুইটা আর সামনের গ্লাস দেখেন ইঞ্জিনটা দেখা দিচ্ছে বাবাই ইঞ্জিনটা দেখেন বিবিটিআই ইঞ্জিন 1500 সিসি ইঞ্জিন গিয়ার অরিজিনাল গাড়ির সাথে আছে এখন পর্যন্ত সবকিছু গাড়ির সাথে হ্যাঁ এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনালটা আছে সামনের মাসেলটা দেখেন ফ্রেশ সকাল জবরের দুই পাশের দুইটা খুঁটি তাকায় আছে জি চেসিস একেবারে আনটাচ এখন পর্যন্ত টাচ হয় নাই তো ওভারঅল এটার তুলনা নাই এ টু জেড যা আছে সবকিছু ফ্রেশ এটা হচ্ছে ডাবল A1 গাড়ি ডাবল A1 ডাবল A1 হ্যাঁ ডাবল A1 একেবারে গ্যারান্টি সহকারে পুরো গাড়ি এখনো ভাই একেবারে গ্যারান্টি সহকারে একবারে 100% ওয়ারেন্টি গ্যারান্টি পাবে গাড়ি 100% 2007 এর মডেল 2007 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন গ্রিন সিলেকশন হেডলাইট লিমিটেড ভার্সন অকটেন ড্রাইভ পেপারস আপ টু ডেট খোলা কাটা নাই সমস্ত গ্লাস অরিজিনাল চাকা 25 থেকে 30 হাজার কিলো চলবে আমি আর কিছু দিতে পারবো না আচ্ছা আর কিছু দেওয়ার নাই শুধু একটু প্রাইসটা কমায় বলে দেন প্রাইসটা কমায় বললে আচ্ছা প্রাইসটা কমায় দিই এটা দিতে পারবো হ্যাঁ এটা এটাই প্রাইসটা পড়বে হচ্ছে বাবু ভাই 1390,000 টাকা 1390,000 1390,000 টাকা নেগোশিয়েবল প্রাইস অবশ্যই শোরুমে আসার পর নেগোশিয়েবল প্রাইস আপনার ভিডিও দেখে আসলে গাড়ি কেনার পরেও 10,000 টাকা ব্যাক পাবে ফেরত পাবে আপনার নাম না বইলে গাড়ি কিনা যদি ফেলে তারপর যদি বলে আপনার নাম 10,000 টাকা ফেরত দেবো ওকে জাকির ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01917490170 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন